तो अबुनी अबुनी बाड़ीतेই থাকবে अबुनीকে मैं কোথাও যেতে দেব না মানে এত বড় বাড়িটা সবকিছুকে আমার দেখে রাখতে হবে মানে সবকিছুকে আমার হ্যান্ডেল করতে হবে সকালে পুডিং বানানো হয়েছে আমি নিয়ে আসছি থাক তোমার আর কিছু করতে হবে না তুই বরং এক কাজ কর রিসিলার রুমটাতে যা রিসিলার রুমটা অগোছালো হয়ে আছে সেটা একটু গুছিয়ে দে ओके जी चाची अर्णव जस्ट गिव मी अ फ्यू सेकेंड्स আমি তোমার জন্য একটু পুডিং নিয়ে আসছি ओके কোনোভাবেই এই নতুন প্রজেক্ট আমি সাকসেস হতে দেব না যেভাবেই হোক একটা বিষ কাটা ভরে দিতে হবে যে সুন্দরভাবে প্রজেক্টের শিকড়গুলো কেটে দিতে পারবে প্রথম 3 মাস শুধু প্রথম 3 মাস লস দেখাতে পারলেই আমি সাকসেস ইয়েস প্রথম 3 মাস হ্যাঁ বলো তোমার দুঃসম্পর্কের আত্মীয় না নিকট আত্মীয় তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি শুধু জানতে চাই কথা মতো কাজ করবে কিনা ঠিক আছে তাহলে ওর সিভিটা আমাকে মেল করে দাও হ্যাঁ আমাদের নতুন প্রজেক্টে নিয়ে নিচ্ছি By the way, ওজে তোমার রিলেটিভ এটা আপাতত কাউকে বলার দরকার নেই ঠিক আছে বলো মম অর্ণব অনেকক্ষণ ধরে একা একা বসে আছে তো 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 তুমি এসে ওর সাথে গল্প করবে কোম্পানি দেবে তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো বুঝতে পারবো না কেন রিসিলা মম আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না তুমি ফোনটা রাখো তা তো শুনতে চাইবেই না সময় আসুক তখন যাদের বলার বলবে নমি হঠাৎ অফিসে কোনো দরকার আসলেই তো আমি কেন অফিসে আমার তো অফিসে কোনো দরকার থাকতে পারে না তাই না আমি তো এখন ছোট আমার কোনো ভাবনা থাকতে পারে না আমার কোনো স্বপ্ন থাকতে পারে না 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 দরকার থাকবে না কেন কি হয়েছে আমাকে বলো ছোট মামা আমার নতুন ব্যান্ড দলের জন্য কিছু ইনস্ট্রুমেন্ট কিনতে হবে আর একটা অ্যালবামের জন্য বড় মামার কাছে মাত্র 3 লক্ষ টাকা চাইলাম আর তিনি সেটাই দিতে পারবেন না আসলে অর্ণবের নতুন ব্যবসার জন্য এখন দাদার কয়েক কোটি টাকা ইনভেস্ট করতে হচ্ছে এখন কি বললে তুমি কি বললে অর্ণবকে নতুন বিজনেস তৈরি করে দেয়া হচ্ছে আর আমাকে সামান্য টাকা দিতে পারবে না নমি বোকার মতো কথা বলো না তুমি আর অর্ণব এক কেন খাবো না আমরা ছোটবেলা থেকে একই বাড়িতে একই রকম সুযোগ সুবিধা পেয়ে বড় হয়েছি অর্ণব দাদার একমাত্র ছেলে আর তুমি ও তাই তো আমি কে তাই না আমি কে নমি আরে কি হচ্ছে দাদু ভাই? আমি তো মাত্রই তোমার রুমের দিকে যাচ্ছিলাম, বসো না। হ্যাঁ নাকি? হ্যাঁ। কি করছো তুমি? এই যে বই পড়ছিলাম। আচ্ছা তুমি আর আগের মতো বই পড়ো না? এখন কি আর বই পড়ার বয়স আছে রে ভাই? বই পড়ার সাথে বয়সের কি সম্পর্ক? হ্যাঁ আর শোনো, সবসময় কথা কথা এরকম বয়স করবে না। তুমি এখনো অনেক ইয়াং, অ্যাট লিস্ট মেন্টালি অনেক ইয়াং। হ্যাঁ। কি ব্যাপার দাদু ভাই, ওখানে কাউকে দেখে এসেছো নাকি? মোট শোনো, কি খাবে না? ও ওষুধ খাওয়ার সময় হয়েছে নাকি? অলরেডি 5 মিনিট ওভার। জানো দাদু ভাই, ও আমার এত খেয়াল নেই যে কোনো অসুখ বিসুখ আমার কাছে আসতে পারে না। আমনি শোন এদিকে, এখন থেকে আমার দাদু ভাইয়েরও খেয়াল রাখবি, কি পারবি না? ঠিক আছে যা। বাবা অনেকগুলো বই পড়ে ফেলেছো। হ্যাঁ। আচ্ছা তোমার ওই বইয়ের কালেকশনগুলো কোথায়? আছে তো স্টোর রুমে গিয়ে পাবো। হ্যাঁ ঝেড়ে মুছে গুছিয়ে রেখে দিয়েছি। ভালো হয়েছে। আর তুমি কি যেন বলছিলে ওখানের কথা? বলছি ওখানে কাউকে রেখে এসেছো নাকি? শোনো, আমি তোমাকে ঠিকই সাপোর্ট দেবো। তোমাকে আমাকে ইয়াং ইয়াং বলে খুশি করতে হবে না। দেখো তোমাকে ইয়াং বলার পেছনে আমার অন্য কোনো উদ্দেশ্য নাই দাদি, অন্য কোনো উদ্দেশ্য নাই। আচ্ছা ঠিক আছে। আমার ঘরে যাচ্ছিলে কেন বলো? ওই যে বইয়ের জন্য। আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে বলছি বেছে বেছে কিছু বই তোমাকে দিয়ে দেবে। আচ্ছা ওকে আসি। আর ওষুধের টাইম মিস করবে না কিন্তু। না ওই মেয়েকে আমাকে টাইম মিস করতে দেয়। Home to the biggest animal that exists or has ever existed. The blue whale. Some weigh nearly 200 tons, twice the size of the largest dinosaur. Despite their great size, we still have little idea of where they travel in the vast oceans, and none at all of where they go to breed. আরে রাশিয়া, কি হলো? এত সকাল সকাল অফিস থেকে চলে এসেছো, সব ঠিক আছে তো? মানে এনি প্রবলেম? হ্যাঁ প্রবলেম, অনেক প্রবলেম। তুমি সলভ করতে পারবে সলভ করতে? আচ্ছা ঠিক আছে ওকে। মাথা নামটা করো, পাইটা বলি একটু পানি খাও, ঠিক আছে? বুয়া গ্লাস পানি আনো তো। এই নতুন প্রজেক্ট আমি কিছুতেই সফল হতে দেব না। এমন একটা বিষ কাটা ভরে দেবো, অর্ণব এই ব্যবসায় কিছুতেই সফল হবে না, কিছুতেই না। আচ্ছা রাশেদ, তুমি যাই করো না কেন, তোমার এত জোরে চিৎকার করে সবাইকে জানিয়ে বলা তো দরকার। মানে কেউ যদি শুনতে পায়, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসিকুয়েন্স? এই বাড়ি ছেড়ে আমাদেরই চলে যেতে হবে। শুনুক, কোনো অসুবিধা নেই। কেউ যদি শুনে এটা নিয়ে নাড়াচাড়া করে, তাকেও আমি বাড়ি থেকে বের করতে পারি। বুঝছি, তুমি বসো তো, রিল্যাক্স রিল্যাক্স। আই ডোন্ট নো হোয়াট টু সে। আমার কথা শোনো না, কি চাও সেটা আমাকে বলবে তো, আমি দেব। বলো, আমাকে বলো। আমি তুমি এরকম করছো কেন? শোনো, আমি একটু আসছি। কোথায় যাচ্ছি? যে নমে গলা শোনা যাচ্ছে, মনে হচ্ছে কোনো গন্ডগোল হচ্ছে। কোথাও যেতে হবে না তোমাকে, কোথাও যেতে হবে না। কিন্তু কেন? আগুন লাগিয়ে কখনো সেই আগুন লাগার স্থানে যেতে হয় না, তাতে ধোঁয়ায় দম বন্ধ হয়ে মরে যাওয়ার আশঙ্কা থাকে। কি যে বলছো! তোমার কি চাই বলবে। এভাবে হঠাৎ করে ভাঙচুর করলে কেমন লাগে বলো? কেন এমন করো কেন? এরপর থেকে আরো বেশি ভাঙবো। সবাই জানেন আমি কেমন মা। ওকে এভাবে বুঝালে হবে না, ওকে মেরে বুঝাতে হবে। কি বলিস? এত বড় মেয়ের গায়ে হাত দিবি? মারার মতো কাজ করলে তো মারতেই হবে, তাই না? তুমি যাও, যাও তো। ঠিক আছে, তোরা যা ভালো বুঝিস কর। যেখানে আমি পুরো সম্পত্তি তোর জন্য আশা করে আছি, সেখানে মাত্র 3 লক্ষ টাকার জন্য তুই আমার পুরো প্ল্যানটা ভেস্তে দিচ্ছিস। কিভাবে সেটা বুঝতে পারছিস না? না, সেটা তো বুঝতে পারবি না। সেটা বুঝতে পারলে কি আজকের এই পাগলামিটা করতিস? ইস, অন্য কি ভেবেছে, কে কি ভাবলো না ভাবলো আমার কোনো যায় আসে না। আমি যেটা চাই সেটা পেলেই হলো। তাহলে তো ব্যাপারটা খুলে বলতেই হয়। কি পারলি না তো বুঝতে? না, আমি চাই এই পুরো বাড়ির রাজত্ব তুই করিস। জানতে চাস না কিভাবে? কিভাবে? অর্ণবের বউ হয়ে। মম দেখো, এসব বউটো আমাকে দেওয়া হবে না। অন্য কোনো উপায় থাকলে তুমি আমাকে বলতে পারো। তোমাকে তো কারো না কারো বউ হতেই হবে, তাহলে অর্ণবের বউ হলে ক্ষতি কি? মম, তুমি তো জানো যে আমার আজ পর্যন্ত 4টা ব্রেকআপ হয়েছে, শুধুমাত্র একটাই কারণ, এই বউ। নো ওয়ে, আর কোনো উপায় নেই। আমি তো ওদের সবাইকে চিনি। অর্ণবের সাথে তুই কি ওদের তুলনা করতে পারবি? ঠিক আছে, তাহলে এরকমই চলবে। অর্ণব একটার পর একটা সিঁড়ি বেয়ে উপরে উঠে যাবে, আর তুমি ড্রয়িং রুমে বসে জিনিসপত্র ভাঙতে থাকবে। তারপর একদিন মার মেয়েকে এই বাড়ি থেকে তাড়িয়ে বের করে দেবে। এটাই তো চাও? আচ্ছা বলো, কি করতে হবে? সময় হলেই বুঝে যাবে কি করতে হবে আর কি করতে হবে না। Priscilla, come here. Yes, ma'am. I have an urgent thing to tell you. তোমার সাথে আমার অনেক জরুরি একটা কথা আছে। মম, ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ তুমি ঘরেও হতে পারবে, কিন্তু কথাটা শোনা অনেক জরুরি। আচ্ছা বলো। Not here. রুমে চলো। এখানেই বলো না। Don't argue all the time. অনেক গলি রাস্তা ঘেরা জীবন, চোরা পথে ফিসফাস আলাপ, সময় জানে না থামতে কখনো হয়। পেন্ডুলাম দুলছে স্বপ্ন